দুদিনীয়া ভ্রমণ সূচীরে বঙ্গাইগাঁওত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বঙ্গাইগাঁওলৈ যোৱার পথত নলবাড়ীর প্রণীতা হোটেলত মুখ্যমন্ত্রী খালে সন্ধিয়ার চাহ কাপ। বিহুর বতরত সিংরা, জেলেপি, গজা, কাটা নিমকির সোয়াদ ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর ইয়ার পাছতে রওনা হল বঙ্গাইগাঁওলৈ। আজি বঙ্গাইগাঁওর বরাপরা খেলপথারর কেন্দ্রীয় বিশুয়া উৎসবত অংশ ললে মুখ্যমন্ত্রী। বিশুয়া উৎসবত অংশ লৈ মুখ্যমন্ত্রী বৃহত্তর জাতি গঠনত কোচ রাজবংশীর অবদানক কৃতজ্ঞতা জানালে। এই জাতীয় উৎসবত অংশগ্রহণ করে বৃহত্তর অসমীয়া জাতি গঠন প্রক্রিয়াত কোচ রাজবংশী সকলে আগবঢ়া অনবদ্য বরঙনির বাবে সমগ্র জাতিটুক কৃতজ্ঞতা জানালে। আনহাতে কেএলও প্রধান জীবন সিংহরে কেন্দ্রীয় সরকারের সংস্থায় আলোচনা করে আছে বলে জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই বিষয়টি আমার রাজ্য সরকারের অধীনত নাই আর জীবন সিংহ ডাঙরিয়ার আলোচনার প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের এজেন্সি সমূহের লগত চলি আছে, সেইকাৰণে বিষয়টির উপর মই ইমান অবগত নহয়। পৃথক কমতাপুরের দাবি সন্দর্ভত মুখ্যমন্ত্রী কলে আমাক কমতাপুর লাগে, কিন্তু কমতাপুরের ভূমি আজি কার দখলত? কারণ কোচ রাজবংশী আজি সংখ্যালঘুত পরিণত হয়েছে। কমতাপুর আমি বিচারো, কমতাপুরের লগত আমার আবেগিক সম্পর্ক লুকাই আছে, কিন্তু কমতাপুরের মাটি আজি কার দখলত? জনগাঁথনির পরিবর্তনে আজি আমার অবিভক্ত গোয়ালপাড়া জেলার আমি কোচ রাজবংশী সকল বা অসমীয়া জাতিসত্তা আমি অত্যন্তভাবে সংখ্যালঘুত পরিণত হয়েছো। কমতাপুর বাস্তব হবলৈ কোচ রাজবংশী সকল সংখ্যাগরিষ্ঠ হবই লাগিব। ভূমির অধিকার থাকিব লাগিব কোচ রাজবংশীর, ভরির মাটি এড়ি দিব না লাগিব, কারণ রাস্তাত স্লোগান দিলেই কমতাপুর নির্মাণ নহয়। কমতাপুর আবেগ হব নোৱাৰে, কমতাপুর বাস্তব হব লাগিলে কমতাপুরত আমার সংখ্যাগরিষ্ঠতা থাকিব লাগিব, কমতাপুরত আমার ভূমির অধিকার থাকিব লাগিব, কিন্তু আজির কমতাপুরত আমি সংখ্যাগরিষ্ঠতাও নহয় কমতাপুরত আমার ভূমির অধিকারও নাই। অকল রাস্তাত স্লোগান দিলে কমতাপুর নির্মাণ নহয়, কমতাপুর নির্মাণ হবর বাবে আমি আমার ভূমিক আমি সংরক্ষিত করে রাখিব লাগিব, আমি যাতে কোনো কারণতে ভরির মাটি কাকু এরি নিদিও, তার বাবে আমার মাজত আমি স্থায়ী নিয়ম আর পরম্পরা বনাব লাগিব। আনহাতে কোচ রাজবংশী ছাত্র সংগঠন সমূহকো সমালোচনা করে মুখ্যমন্ত্রী কলে কমতাপুর নির্মাণের বাবে কেবাটাও ছাত্র সংগঠনে ঠন ধরে উঠে যদিও এবছর দুবছরের ভিতরতে খণ্ডিত হয়। উপযুক্ত নেতৃত্বর পৰা বঞ্চিত কোচ রাজবংশী সকল। কোচ রাজবংশীর যিকোনো ছাত্র সংগঠনেই হোক বা আন যিকোনো অনুষ্ঠানেই হোক, কেইটামান দিন সুন্দরভাবে ঠন ধরে উঠার পিছতে এবছর দুবছরের ভিতরত আকৌ খণ্ড বিখণ্ড হয়ে যায়। তার ফলত এই জাতিটুয়ে উপযুক্ত নেতৃত্বর পৰা বঞ্চিত হয়ে আহিছে। সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করার পরিবর্তে নিজের ভিতরতে একতা আর সমন্বয়ের এক মহান আন্দোলন নির্মাণ করিব লাগে। বিশ্ব মহাবীর শিলারাই আর নর নারায়ণ অপরাজিত হয়ে আছিল, আমিও অপরাজিত হয়ে থাকিম। উল্লেখযোগ্য যে বিশ্বা উৎসবর পূর্বে আবর্ত ভবনত বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য আর বিশিষ্ট ব্যক্তিসকলের সঙ্গে মত বিনিময় করে মুখ্যমন্ত্রী। তেওঁলোকে উত্থাপন করা ইতিবাচক চিন্তাধারা আর দিকসমূহক গুরুত্ব সহকারে বিবেচনা করা হব বলে সোশিয়াল মিডিয়াযোগে জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মত বিনিময় অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা, বিধায়ক ফণীভূষণ চৌধুরীকে ধরে কেবাজনো শীর্ষ আরক্ষী বিষয়ার লগতে চিকিৎসক, অধিবক্তা, লেখক লেখিকা, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি। বঙ্গাইগাঁওর পৰা উভতি অহার পূর্বে মুখ্যমন্ত্রী পরিদর্শন করে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর কার্যালয়।
ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।